আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুন্দর কতগুলো গাছ দিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি রেসিপি, মাটন রেজালা। তার আগে আমি আমার গ্রামের কিছু দৃশ্য এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মাটন রেজালাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি খাবার। চলুন তাহলে দেখে আসি টোটাল মাটন রেজালা রেসিপিটি। এখানে আমি লং, এলাচ, তেজপাতা, দারচিনি নিয়ে নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়া, আর একটা আমার নিজেরই করা একটা মাংসের মশলা। আপনারা চাইলে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে নিয়ে নিয়েছি কিছু নারিকেল, এটা আমি ব্লেন্ড করে নিব। এখানে আছে তাও মাংসের কিছু গরম মশলা, আর কিছু ধনিয়ার গুঁড়া, জিরা ভাজা গুঁড়া। এখানে আছে তিন প্রকার জিরা ভাজা গুঁড়া, মিষ্টি জিরা, চিকন জিরা আর শাহি জিরা যেটা আছে ওটা, ধনিয়ার গুঁড়া। তো এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 35 পিজের মতো মাটন, বড় বড় সাইজের করা। আমার তাড়াহুড়ার কারণে অনেকটা ডিটেলস আমি দেখাতে পাচ্ছি না। তো একে একে সব মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। লং, এলাচ, তেজপাতা এটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে কোনো গুঁড়া মরিচ ইউজ করবো না, যেহেতু এটা একটু সাদা টাইপের হয় এজন্য। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ বাটা আছে 2 কাপ, আদা বাটা আর রসুন বাটা মিলে 1.5 কাপের মতো, কারণ এখানে যেহেতু খাসির পরিমাণটা অনেকটাই বেশি। তো এই রেসিপিটা আমার মেয়েদের এবং আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা রেসিপি। এটা আমার গ্রামে করা একটা ভিডিও দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ বাটা 3 চা চামচ, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি হলুদের গুঁড়াটাও মশলার সাথে নিয়েছিলাম, দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি ঘিটা ইউজ করবো নামানোর আগ মুহূর্তে। আমি এখন ভালো করে হাত দিয়ে এটা ম্যারিনেট করে নিব এবং রেখে দিব 2 ঘন্টার জন্য। এখানে আপনারা সয়া সসটাও ইউজ করতে পারেন। আমার কাছে সয়া সসটা ছিল না বিদায়, ওই মুহূর্তে আমি সয়া সসটা দিতে পারি নাই। আপনারা এখানে সয়া সসটা দিতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ। মাটনটা কিন্তু অনেক বড় বড় পিস করে নেওয়া হয়েছে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার রেখে দিব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ফিরে আসলাম। এখানে দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ, প্রায় 12 থেকে 14টার মতো। এরপরে দিয়ে দিচ্ছি টক দই, এখানে 1 কাপের মতো। এটা আমি ঘরেই বানিয়েছিলাম টক দইটা। এই টক দইয়ের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো কুচি, টমেটোটা বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে। এবার আরও একবার আমি ভালো করে এটা মিশিয়ে নিব।
সময় নিয়ে একটু আস্তে আস্তে করে মিশাতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না। আমি অবশ্যই এখানে একটু তাড়া ছিল বিদায়, একটু তাড়াহুড়া করতেছি। আপনারা আস্তে আস্তে যেন সম্পূর্ণ মশলাটা মাংসের মধ্যে মিশে যায় ওভাবেই চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আরও কয়েকটা কাঁচামরিচ। যেহেতু আমি এখানে গুঁড়া মরিচটা একদম ইউজ করি নাই, আমি এখানে ইউজ করেছি আস্ত এইভাবে ভেঙে দেওয়া কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচ বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ। বাদামগুলো আমি কুচি করে নিয়েছি। এগুলা আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। আমি এখানে ব্লেন্ড করে দিব না, এই কুচানো অবস্থায় আমি বাদামটা দিব। তবে এটা দিব আমি নামানোর আগ মুহূর্তে। জাস্ট আপনাদের সাথে উপকরণের সাথে এটা শেয়ার করলাম। তো আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। অলরেডি এটা 20 মিনিটের মতো সেদ্ধ হয়ে গিয়েছে। প্রথমে 10 মিনিট আমি হাই হিটে রেখেছিলাম, এরপরে আমি মিডিয়াম হিট করে এটা প্রায় আরও 40 মিনিটের মতো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি নারিকেল বাটা। এখানে 1.5 কাপ পরিমাণ নারিকেল বাটা আছে। দেখেই বুঝতে পারবেন এখানে অনেকটা মাটন। আশা করি এই কোরবানির ঈদে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, কারণ সবার ফ্রিজে এখন বিফ মাটন কম বেশি আছে। তো এটা আপনাদের ট্রাই করার জন্য অনেকটা ইজি। আবার একবার ঢাকনা উল্টিয়ে আমি আরেকটু নেড়ে দিচ্ছি। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এটা গরম পানি বলতে কুসুম গরম পানি। তো নেড়ে ছেড়ে আমি আরও 30 মিনিটের মতো এটা রান্না করে নিব লো হিটে। এটাকে আমরা অনেকে কোরমা বলি, খাসির কোরমা বা মাটন, আধুনিক ভাষায় মাটন রেজালা, যেটাই বলি না কেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন উপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার হাজবেন্ডের আর আমার বাচ্চাদের কিন্তু এটা অনেক বেশি পছন্দ। বিয়েতে যে এই কোরমাটা বা রেজালাটা দেওয়া হয় সেম ওইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।